রাস্তার পাশে কম্বলে মোড়া ব্যবসায়ীর দেহ, ঘটনায় চাঞ্চল্য বরানগর এলাকায়। পরিবারের দাবি, চক্রান্ত করে খুন করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। রহস্যজনকভাবে মৃত্যু এক ব্যবসায়ীর, ভোর রাতে রাস্তার পাশে উদ্ধার কম্বলে চাপা নিথর দেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বরানগর এলাকায়। পরিবারের অভিযোগ, ব্যবসায়ীকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। অভিযোগ দায়ের করা হয়েছে থানায়, ঘটনা তদন্তে পুলিশ। পরিবার সূত্রে জানা যায়, মৃত ব্যবসায়ীর নাম আশিস দে, বয়স 52 বছর, বাড়ি বরানগর এলাকায়। আশিসবাবু প্রমোটারির কাজ করতেন বলে জানা যায়। পরিবার সূত্রে আরো জানা যায়, গতকাল সন্ধ্যায় আশিস দে নামে ওই ব্যবসায়ীর ফোনে একটি ফোন আসে। তাকে জানানো হয়, তার কোনো একজন বন্ধুর মা অসুস্থ, সেই কারণে তাকে আরজিকর হাসপাতালে যেতে বলা হয়। এরপর ওই ব্যক্তি আরজিকর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। রাত হয়ে গেলেও আশিসবাবু বাড়ি না ফেরায় তার স্ত্রী তাকে ফোন করে। সেই সময় তার সাথে ফোনে শেষ কথা হয় তার স্ত্রীর। এরপর রাত গড়িয়ে গেলেও স্বামী বাড়ি না ফেরায় স্বামীকে ফোন করতে থাকে তার স্ত্রী, কিন্তু ফোন বন্ধ ছিল। তারপরে আশিসবাবুর বাড়িতে একটি ফোন আসে এবং তার পরিবারের লোককে জানানো হয় আশিসবাবু অসুস্থ। তার আধার কার্ড নিয়ে তৎক্ষণাৎ পরিবারের লোককে ঘটনাস্থলে যেতে বলা হয়। এরপর আশিসবাবুর ছেলে এবং তার পরিবারের সদস্যরা সেখানে গেলে জানতে পারেন আশিসবাবুর মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বরানগর ভিউ পার্কের সামনে আশিসবাবুর কম্বলে মোড়া মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে আরো জানা যায়, আশিসবাবুর শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন, এমনকি ওই মৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ডায়েরি। আশিসবাবুর পরিবারের অভিযোগ, তাকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। এই বিষয়ে আশিসবাবুর স্ত্রী অপর্ণা দে জানান, প্রতিদিনের মতন গতকাল সন্ধ্যায় আমরা একসাথে চা খেতে বসেছিলাম। সেই সময় ওনার ফোনে একটি ফোন আসে, ওকে বলা হয় কেউ একজন অসুস্থ আর আর্জি করে এখনই যেতে। এরপরে ও বেরিয়ে যায়। তারপর রাত 11:30টার সময় আমার সাথে শেষ কথা হয়। রাতে বাড়ি না ফেরায় যখন পরে ফোন করি, ফোন বন্ধ থাকে। তারপর আমাদের কাছে একটি ফোন আসে এবং বলা হয় উনি অসুস্থ, আমাদেরকে আধার কার্ড নিয়ে যেতে বলা হয়। এরপর আমরা গিয়ে ওখানে সমস্তটা জানতে পারি। আমরা সন্ধ্যাবেলা চা খেয়েছি, খেয়ে ও ফোনে কথা বলছে, ফোনে দেখছি কার সাথে কথা বলছে, যে হ্যাঁ আমি এমার্জেন্সিটা আছে আরজি করে, ঠিক আছে আমি যাচ্ছি। হ্যাঁ, তা আমি বললাম কে এমার্জেন্সিতে ভর্তি আছে? না, আমার বন্ধুর মা। তা আমি বললাম যে ও আচ্ছা, অন্যদিন ও গাড়ি নিয়ে যায়, কালকে গাড়ি নিয়ে যায় না, তুমি গাড়ি নিয়ে যাবে না? বললো না না, আমি ওই সিঙ্গেল চাবিটা নিয়ে যাচ্ছি গেটে, আমি যাচ্ছি, আমি তোমাকে ফোন করব। তা ও 11:30 বাজে আমি ফোন করলাম, কী গো তুমি কোথায়? বললো এই তো আমি এমার্জেন্সিতে বসে আছি, তুমি খেয়ে না, আমার যেতে দেরি হবে, সকালবেলা ফোন করছি শুয়ে যাব। তারপরে যখন ফোন করলাম, ওই নপাড়া থেকে কে ধরলো, ধরে বলল যে আপনি কে হন? আমি বললাম আমি ওনার ওয়াইফ হই। বলল নপাড়ায় চলে আসুন, হ্যাঁ ওনার খুব শরীর খারাপ। আরে শরীর খারাপ, তা আধার কার্ড চাইছেন কেন? বলছে নিয়ে চলে আসুন, আমি ছেলেকে পাঠিয়ে দিলাম। তারপর আমাদের সব ওই আমার দাদাকে বললাম, তারপর সব ফ্ল্যাটে সব দাদারা গেল, ওই কি ক্যামেরা ট্যামেরা সব থাকে সে একটু ওইগুলো দেখুন, যদি করে কিছু করতে পারেন দাদা। আমার লোকটাকে একদম নৃশংসভাবে করলো, এত ভালো মানুষ, লোকের উপকার ছাড়া সেরকমই তোর কম্বল চাপা দিয়ে রেখে দিয়েছে রাস্তায়। এরই মধ্যে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সেই সাথে তার পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আশিসবাবু মানুষ হিসেবে খুবই ভালো ছিলেন, সকলের সাথে খুবই ভালো ব্যবহার করতেন, তার কোনো ব্যক্তিগত শত্রু থাকতে পারে না। তবে কিভাবে কি ঘটে গেল তা নিয়ে রীতিমতন হতবাক স্থানীয়রাও। এই বিষয়ে এক প্রতিবেশী জানান, ফোন এসেছিল যে কারোর বাড়িতে, মানে কারোর এক মায়ের শরীর খারাপ হয়েছে, সে আরজি করে নিয়ে যাবে। সেই সকালবেলা রাত্রির বেলাতেই কালকে বেরিয়ে গেছে। রাত্রিবেলা একবার ফোন করেছিল ওয়াইফকে, বলেছে যে আমার ফিরতে রাত হবে, তুমি খেয়ে নাও। এইটুকুই জাস্ট মানে খবর পাওয়া গেছে। তারপর আজকে সকালবেলা আমরা শুনলাম যে উনি হসপিটালে, তারপর গিয়ে শুনলাম যে উনি মারা গেছেন। পুলিশ একে ফোন করেছিল বাড়িতে, তারপর ছেলে জানালো লেক ভিউর কাছে
মানে বডিটা পাওয়া গেছে, বড়নগরের লেক, বড়নগর লেক থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বরানগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।